হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানের সিসি ক্যামেরা এটা, আর এখানে মূলত চুরি হয়। আর কে চুরি করে এবং কে কে চুরি করে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। এটা একটা কম্পিউটারের দোকান, যেখানে বেশি কিছু নাই। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে শাটারটা উঁচা করলো, একটু পরেই চোরটা ভিতরে প্রবেশ করবে। ওই যে লাইটের আলো মারতেছে, দেখতে পাচ্ছেন, ওই দেখেন একেবারে নিচ দিয়ে বেরিয়ে আসলো এবং মুখে একটা গামছা বান্ধা, মূলত চেনা যাইতেছে না। দেখতে পাচ্ছেন একটা ডোর খুলতেছে এবং ডলারের ভিতরে বেশি টাকা পয়সা নাই, সর্বোচ্চ 200-300 টাকা হতে পারে। এবং এটা কম্পিউটারের দোকান মূলত, তার কারণে ক্যাশে বেশি একটা টাকা থাকে না। দেখতে পাচ্ছেন দোকানের যে করা ড্রয়ার আছে সবগুলোই চেক করতেছে এখন। আর এইখানে যে মার্কেটটা, এই মার্কেটটা একটা বিল্ডিংয়ে মোট 10-9টা দোকান ছিল এবং সবগুলো দোকান থেকেই এক রাইতে এই চোরটাই চুরি করছে। সব দোকানে টাকা ছিল না, বাট একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অনেকগুলো টাকা ছিল, প্রায় 60-70 হাজার টাকা প্লাস সেগুলো নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচার একটা ড্রয়ার আছে, ওই ড্রয়ারের তালাটা খুলতেছে, বাট এই দোকানে কিছুই পায় নাই, অল্প কিছু টাকা পাইছে। আর এখানে মূলত একজনই আসছে দোকানের ভিতরে, দেখুন কি সাহস, এক রাতে একেবারে 8-9টা দোকানে চুরি করছে একাই। দেখুন কিচ্ছু পায় নাই, লাইট মেরে দেখতেছে আশেপাশে কিছু আছে নাকি, তেমন কিছু নাই ও দোকানে যিনি। দেখুন ক্যামেরা বাইসা লাইট মারছে, এখন বের হয়ে যাবে সম্ভবত। তো আপনাদের যাদের দোকান আছে সবাই একটু সাবধানে থাকবেন, আর ক্যাশে কেউ টাকা রাখা যাবেন না। দেখতে পাচ্ছেন যদি রাখা যান তাহলে কী সমস্যাটা হতে পারে, হঠাৎ করে এভাবে চলে আসবে, কেউ বুঝবেন না। আর এই ঘটনাটা ঘটেছে হলো কানাইপুর বাজার।